রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলা দুই আসামির ফাঁসি কার্যকর হতে চলেছে। আজ রাত 10:01 একই বিভাগে সহযোগী অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে 5 জন জল্লাদ ফাঁসির মঞ্চ ও লালবাগ হয়েছে বলে জানিয়েছে কারাগারের। এর আগে মঙ্গলবার 25 জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত দুই আসামির শেষবারের মতো দেখা করেছেন আত্মীয় স্বজন। দুই আসামির ফাঁসির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন কারা কর্তৃপক্ষ। বিদেশ থেকে আনা হয়েছে ফাঁসির তরি। ফাঁসির কার্যকরে জল্লাদ আলমগীরের নেতৃত্বে প্রস্তুত রাখা হয়েছে 5 জন জল্লাদ। মরদেহ পরিবহনের জন্য আলাদা 2টি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে কারা মসজিদের কে নিয়ে তারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানে। একই দিকে কারাগার থেকে বেরিয়ে আসামি জাহাঙ্গীর আলমের ছোট ভাই মিজানুর বলেন, ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন, সবাইকে ধৈর্য ধরতে।